অবশেষে স্বরূপে ফিরলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। হ্যাটট্রিক না পেলেও শেষ ওভারে মাত্র এক রান দিয়ে তিন উইকেট তুলে নেন, যা কলকাতা নাইট রাইডার্সকে একরকম কাঁদিয়ে ছাড়ে। তার দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়িয়ে ন উইকেটে 146 রানের বেশি তুলতে পারেনি শ্রেয়স আয়ারের দল। ওয়াংখেড় স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত। প্রথম ওভারেই মোস্তাফিজুর রহমানকে আক্রমণে ডাকেন তিনি। টাইগার পেসার পাওয়ার প্লের শুরুটা করেন দুর্দান্ত, দেন মাত্র দুটি রান। অপরদিকে 83 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কলকাতা। এমন জায়গায় দাঁড়িয়ে ঝড় তোলেন নীতিশ রানা। মারমুখী রানাকে শেষ পর্যন্ত আউট করেন মোস্তাফিজুর। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে রিঙ্কু সিংকে র্যাবম্যান পাওয়েলের ক্যাচ বানান ফিজ। পরের বলটা পায়ে লাগিয়ে কোনো মতে 1 রান নেন উমেশ যাদব। চতুর্থ বলে মোস্তাফিজকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে সাকারিয়ার দারুণ ক্যাচ হয়ে ফিরেন রানা। 34 বলে 3 বাউন্ডারি আর 4 ছক্কায় বাহাতি এই ব্যাটার করেন 57 রান। পরের বলে দুর্দান্ত এক ইয়র্কার টিম সাউদিকে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। সব মিলিয়ে 4 ওভারে মাত্র 18 রান দিয়ে মোস্তাফিজ নেন 3 উইকেট। 14 রানে 4 উইকেট নেন কুলদীপ যাদব।